আলোচনা করতে হবে ইউনিয়ন ওয়ার্ড আপনার থানা উপজেলা পার্লামেন্ট কিভাবে চালাইতে হবে উত্তম নিদর্শন ইসলাম দিয়েছে হযরতে আবু উবাইদা আব্দুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো অর্থমন্ত্রী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফা গোটা পৃথিবী অর্ধেক করলে শুধু এই 56,000 বর্গ মাইল নয় গোটা পৃথিবী অর্ধেক করলে যা হয় 20 কোটি বর্গ মাইল পৃথিবীর অর্ধেকটা জাহানের যিনি প্রেসিডেন্ট প্রেসিডেন্ট অর্থমন্ত্রী আবু উবাইদা ইবনুল জাররার কাছে চিঠি লিখলেন যে আমার অগ্রিম এক মাসের বেতন দিতে হবে আমার বাচ্চা কাচ্চার জন্য কিছু ঈদের মার্কেট করব কেনাকাটা করব আল্লাহু আকবার বলেন আবু উবাইদা ইবনুল জাররা অর্থমন্ত্রীর কাছে যখন চিঠিটা দেওয়া হলো খলিফাতুর রাসূল খলিফাতুল মুসলিমিন হযরত আমার অগ্রিম এক মাসের বেতন চেয়ে পাঠিয়েছে এই চিঠিটা পাওয়ার সাথে সাথে হযরতে আবু উবাইদা ইবনুল জাররা মুসলমানদের অর্থমন্ত্রী চোখ দিয়ে পানি বের হয়ে আসলো অন্যরা জিজ্ঞাসা করতেছেন ওমর ফারুক খলিফাতুল মুসলিমিনের চিঠি পেয়ে আপনি কান্না করেন কেন ওই অর্থমন্ত্রী হযরত ওমর ফারুক বাইতুল মালের অর্থমন্ত্রী বলতেছে আমি এমন একজন বাদশা পেলাম এমন খলিফাতুল মুসলিমিন পেলাম যার কাছে বাজার করার মতো কোনো টাকা গচ্ছিত নাই জমা নাই তার মানে আমানতদার খলিফাতুল মুসলিমিন আমি পেয়েছি আমরা পেয়েছি এই জন্য শুকরিয়া করণার্থে আমার চোখ দিয়া পানি বের হয়ে আসছে সুবহানাল্লাহ এরপরে ওই চিঠিটা পাওয়ার পরে অগ্রিম এক মাসের বেতন দেওয়া লাগবে ওই চিঠিটা হাতে পাওয়ার পরে হযরতে আবু উবাইদা ইবনুল জাররা যিনি চিঠি নিয়ে আসেন তাকে বলতেছেন ওমরে ফারুক খলিফাতুল মুসলিমিনকে আমার দুইটা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে যদি উনি গ্যারান্টি দিতে পারেন তাহলে আমি অগ্রিম এক মাসের বেতন দেব আর যদি উনি দুইটা বিষয়ের গ্যারান্টি দিতে না পারেন তাহলে আমি অর্থমন্ত্রী বাইতুল মালের দায়িত্ব আবু উবাইদা ইবনুল জাররা খলিফাতুল মুসলিমিনকেও অগ্রিম এক মাসের বেতন দিতে পারি না আল্লাহু আকবার বলেন ইসলাম শিক্ষা দিয়েছে সমতা কাকে বলা হয় কিভাবে মালিক আর শ্রমিক সমতার শিক্ষা ইসলাম দিয়েছে বিভিন্ন জন আমাদেরকে সমতা শিক্ষা দিতে আসে তারা বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই মর্যাদা দেয় নাই শ্রেষ্ঠত্ব দেয় নাই আরে ইসলাম নারীর অধিকার মর্যাদা দেয় নাই তোমার কোন বাবা দিয়েছে যেই জামানায় নারীকে মার বুন্দরকে জন্ম নিলে পুরুষেরা তাদের চেহারা পর্যন্ত দেখাইতো না তারা ঘরের ভিতরে লুকিয়ে থাকতো কারো যদি কন্যা হতো জীবন্ত এই কন্যাটাকে তারা জিন্দা মাটির ভিতরে পুঁতে ফেলে দিত ওই সময় ইসলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ কুরআন আর সুন্নাহ নারীর অধিকার প্রতিষ্ঠা করে বললেন যে কিয়ামতের ময়দানে এই মেয়েদেরকে যারা লালন পালন করবে যেই মা আর বাবা যার ঘরে দুইটা কন্যা হবে এই কন্যা দুইটাকে যদি সুন্দর করে লালন পালন করে ভালো পাত্রের কাছে সপর্দ করতে পারে বিবাহ দিতে পারে নবী যে ঘোষণা দিয়ে দিলেন মা আর বোনদের ইজ্জতের ঘোষণা দিয়ে দিলেন বললেন কারো ঘরে যদি দুইটা কন্যা সন্তান হয় লালন পালন করে যদি সুন্দর পাত্রের কাছে ভদ্র পাত্রের কাছে সপর্দ করতে পারে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আর ওই কন্যার মা আর বাবা একসাথে আল্লাহর জান্নাতে থাকবো আল্লাহু আকবার বলেন যারা বলো ইসলাম নারীর অধিকার দেয় নাই মর্যাদা দেয় নাই তোমরা এই কথা বলে ইসলাম থেকে মা বোনদেরকে সরানোর অপচেষ্টা করো তোমরা এই কথা বলে বলে আমাদের মা বোনদেরকে ইসলাম আর আলেম ওলামার প্রতি বিদ্বেষ আর ঘৃণা সৃষ্টি করার ষড়যন্ত্র তোমরা করো এই ষড়যন্ত্র করে কখনো সফল তোমরা হবে আওয়াজ দিয়ে বলেন হবে আমাদের একজন তো বাম দলের এক নেতা তো বলেই ফেললো আগে দেখতাম আমাদের মা বোনেরা তারা বুরকা টুরকা তেমন একটা পরতো না এখন দেখা যায় আমাদের সমাজে বুরকার সংখ্যা বেশি বেড়ে গিয়েছে তার মানে আমাদের দেশের ভিতরে মৌলবাদ এরপরে সাম্প্রদায়িকতা এর বিস্তার বেশি হচ্ছে প্রচলন বেশি হচ্ছে এই জন্য উনি আফসোস করে বলতেছে এই মৌলবাদদের থেকে এই সাম্প্রদায়িকতা থেকে আমাদের সমাজকে রুখতে হবে তার মানে হলো আমাদের মা বোনরা পর্দা করে রাস্তায় বের হয় এই পর্দা করে রাস্তায় বের হতে তারা দিবে না এমন একটা ষড়যন্ত্র করার নির্লক্ষ্য তারা করতেছে নাউজুবিল্লাহ বলেন
আমি তার নাম বলবো না, বাম দলের নেতা যারা হলো খয়রাতি এমপি, যদি তাদেরকে নৌকা হাওলাত দেওয়া না হতো, এরা এমপি তো দূরের কথা, এদেরকে জারুদার মুসলমান বানাইতো না। কথা বলো মুসলমান ঠিক কিনা? আল্লাহর বান্দারা ভালো করে শোনেন, খুব ভালো করে বুঝবেন, নৌকার মাঝি হয়ে খয়রাতি পেট, তোমরা যারা বড় বড় কথা বলো, এই ইসলামী সম্মেলন, এই কিরাত সম্মেলন থেকে তোমাদেরকে জানাই দিতে চাই, তোমরা যদি অন্যের ঘাড়ে ভর দিয়ে তোমরা যদি নির্বাচনে না আসো, তোমাদের তো এমপি হওয়া দূরের কথা। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, তুমি আমাদের সাতনং ওয়ার্ড কাউন্সিলর কাউসার আহমদের সাথে তুমি প্রতিযোগিতা করো, নির্বাচনে দাঁড়াও, তোমাকে মানুষ ভোট দেওয়া তো দূরের কথা, জুতা পিটা করে ওয়ার্ড থেকে তাড়িয়ে দিবে। কথা বলবো মুসলমান ঠিক কিনা? ওদের জ্বালা কেন এত বুরকা, কেন এত পর্দা, তার মানে বেপর্দায় নারীরা বের হইলে ওরা ওদের লালসা পূরণ করতে পারে, আর পর্দা করলে নারীর ইজ্জত আর সম্মান বেড়ে যায়, সতীত্বর হেফাজত হয়, ওরা এটা চায় না। এই দেশকে ওরা ইউরোপ আমেরিকা বানাইতে চায়, এই ষড়যন্ত্র কখনো বাস্তবায়ন করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। যুবক বন্ধুগণ আমার শোনেন, তাহলে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের অর্ধ জাহান পৃথিবীর শাসনকর্তাকে দুইটা শর্ত দিলেন, এই দুইটা শর্তের যদি উত্তর দিতে পারেন রে, তাহলে আমি বাইতুল মালের অর্থমন্ত্রী আপনাকে অগ্রিম এক মাসের বেতন দিতে পারবো, অন্যথায় আমার দ্বারা আমানতের খেয়ানত করা সম্ভব হবে না। সুবহানাল্লাহ। শর্ত হল আপনি যে আগামী এক মাস জীবিত থাকবেন তার গ্যারান্টি দেওয়া লাগবে, বাইতুল মুসলিমিন রাখবে এর গ্যারান্টি দেওয়া লাগবে, তার কারণ যে কোনো সময় মুসলমানরা যদি আপনাকে পদত্যাগ করতে বলে আপনার পদত্যাগ করা লাগবে, এই খলিফাতুল মুসলিমিনের চেয়ারে আর বসে থাকা যাবে না। আল্লাহু আকবার বলে আল্লাহর বান্দারা শুনেন, হযরত ওমরের কাছে যখন এই চিঠিটা আবার পাঠায় দেওয়া হলো, রিটার্ন ফেরত দেওয়া হলো, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, অগ্রিম এক মাসের বেতন চাইলাম আমি অর্ধ জাহানের প্রেসিডেন্ট, আমার এই বেতন না দিয়া বরং আরো দুইটা শর্ত জুড়ে আমার কাছে চিঠিটা ফেরত পাঠানো হলো। আমি আপনাদের কাছে জানতে চাই, এই অবস্থা বর্তমান পৃথিবীর যে কোনো রাষ্ট্রেই করা হোক না কেন, অর্থমন্ত্রীর চাকরি থাকতো না ফাঁসিতে যাওয়া লাগতো? কথা বলেন কোথায়? আমি অর্ধ জাহানের খলিফা এক মাসের বেতন চেয়েছি, তোর বাবার এত কথা বলা রাখবে কেন? ঠিক না বাবা, ঠিক না? আপনারা দেখবেন মসজিদের ইমাম সাহেবরা যখন কোরআনের হক কথা বলে, কোরআনের ভালো ভালো কথা বলে, সুদ ঘুষ ইত্যাদি সব সমাজকে সুন্দর করার জন্য যখন কথা বলে, তখন আপনার কিছু মাতব্বারা আছে কোরআন হাদিস না বুঝে না জানে, তারা ইমামদের উপর মাতব্বারি করতে চায়, তাদের বক্তব্য হলো আমরা আপনারে বেতন দিই, আপনার এত কথা বলা লাগবে? আপনি শুধু নামাজ পড়াবেন, জানাজা পড়াবেন আর মিলাদ পড়বেন, কথা কয় না? এরকম একটা সমাজ আছে না নাই? আওয়াজ দেয় বলো মুসলমান আছে না নাই? যে আপনি শুধু জানাজার ইমামতি করবেন, মাঝে মাঝে মিলাদের দাওয়াত দিলে মিলাদ পড়ে চলে যাবেন, হক কথা আপনার বলা লাগবে কেন? বেতন দেই হলো আমরা, এই টাইপের মাতুব্বিরি করার মতো মসজিদের অভাব আছে নাকি আমাদের দেশে? আওয়াজ দিয়ে বলো মুসলমান আছে নাকি? এই জন্য না বাবা, আপনি মসজিদ দেন আর মাদ্রাসা দেন যাই বল না কেন, ইমাম যখন এই মেম্বারে বসবে, এই মেম্বার তো ইমামের কোন বাপ দাদার মিরাজ না, এটা হলো নবীদের মিরাজ, উত্তরাধিকারে উলামায়ে কিরাম এই মেম্বার পেয়েছে, এই মেম্বারে নবীরা বয়ান করেছে, কথা বলেছে, সাহাবায়ে কিরাম বয়ান করেছে, এখানে যখন উলামায়ে কিরাম বসে তখন তাদের বাপ দাদার কথা বলে না, ওই নবী রাসূলদের কথাই উলামায়ে কিরাম বলে। কথা বলেন মুসলমান ঠিক কিনা? আল্লাহর বান্দারা শুনেন, এই মেম্বার মসজিদের মেম্বার, এটা তো নবীদের মেম্বার, মেয়েরা সূত্র উলামা ইকরামের কাছে আসে, অতএব তারা কোরআন সুন্নাহ থেকে ওই নবীদের মতোই কথা বলবে, এতে আপনার ভালো লাগুক আর না লাগুক, কোরআন সুন্নাহ যা বলেছে সেটাই মানার নামই হলো ইমানদার। আর যারা কোরআন সুন্নার কথা শোনার পরে চোখ বাঁকা করবে, মুখ কেন করবে, তাদের পরিচয় আল্লাহ নিজেই দেন। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা
ثَلَاثَةٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنْكَرُ الله سبحانه وتعالى সূরাতুল হাজের ভিতরে 17 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা লাস্টের আয়াতের ভিতরে বললেন যখন দেখবা কোরআন তেলাওয়াত করা হয় কোরআনের কথা বলা হয় তখন এক শ্রেণীর মানুষ দেখবা কোরআনের হক কথা বলার কারণে ভালো কথা বলার কারণে তাদের চেহারাগুলো মলিন হয়ে যায় তাদের চেহারাগুলো কালো হয়ে যায় বুঝবা ওরা ঈমানদার না ঈমানদার নামে হলো মুনাফিক এমন মুনাফিক আমাদের সমাজে আছে না না আল্লাহর বান্দারা শুনেন আল্লাহর বান্দারা লক্ষ্য করেন হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা যখন ওই চিঠিটা খলিফাতুল মুসলিমিনের কাছে পাঠিয়ে দিলেন খলিফাতুল মুসলিমিন তার তো চাকরি থেকে পদচ্যুত করা দূরের কথা বড় খলিফাতুল মুসলিমিন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বললেন আল্লাহ আমারে এমন একজন আমানতদার অর্থমন্ত্রী দিয়েছেন যে খলিফাতুল মুসলিমিনকে পর্যন্ত অগ্রিম এক মাসের বেতন দেয় না সুবহানাল্লাহ বলেন আল্লাহর বান্দারা তাহলে লক্ষ্য করেন যেই সমাজ যেই রাষ্ট্রে খলিফাতুল মুসলিমিনকে পর্যন্ত অগ্রিম এক মাসের বেতন দেয় না তাদের ভিতরে আপনার বড় বড় ডিগ্রি ছিল না বড় বড় ভার্সিটি থেকে তারা কোনো শিক্ষা গ্রহণ করে নাই তারা একটা সাবজেক্টের উপর লেখাপড়া করেছিলেন ওই সাবজেক্টের নাম হলো কোরআন কথা বলা মুসলমান ঠিক কি না একটা সাবজেক্টের উপর লেখাপড়া করে হযরত ওমর উনি নিজে বলেন আমি ছিলাম বড় অনেক বড় দেহের অধিকারী আমার বাবা আমারে নিয়ে টেনশন করত যে তোমার মতো এত বড় একটা গাধা ছেলে আমারে দিল যে গাধা যে উট পর্যন্ত চালাইতে পারে না উট কিভাবে চালাইতে হয় ঘোড়া কিভাবে চালাইতে হয় এই জ্ঞান তোমাকে দিল না এই সন্তান দিয়ে আমি কি করব এই রকম আফসোস করতে হযরত ওমরের বাবা আল্লাহু আকবার বলেন হযরত ওমরের বাবা টেনশন এত বড় একটা ছেলে লম্বা চড়া অনেক বড় দেহের অধিকারী এই সন্তান দিয়ে আমি কি করব যে সন্তানটা উট কিভাবে চালাইতে হয় ওই জ্ঞানটা পর্যন্ত নাই উট চালাইতে গিয়ে রৌদ্রের ভিতরে ছায়ার জন্য এমন জায়গায় বসতে হবে ওইটা পর্যন্ত তার জানা নাই এমন জায়গায় বসতো মাঝে মাঝে উদে উটের চেনা আর লেদা হযরত ওমরের মাথায় আর ঘাড়ে থাকতো বাড়িতে যাওয়ার পরে তার বাবা রাগারাগি করতো তুমি এমন জায়গায় বসতে পারো নাই যে জায়গায় বসলে তোমার উটের চেনা আর লেদাটা না লাগে তার মানে এতটুকু জ্ঞান তোমার নাই কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই হযরত ওমর যখন কোরআনের সংস্পর্শে এসেছে হযরত ওমর যখন কোরআনের সংস্পর্শে আসেন তখন ওমরকে নিয়ে তার বাবা টেনশন করত কিভাবে এই ছেলে সমাজে চলবে হযরত ওমর কোরআনের সংস্পর্শে আসার কারণে এই হিরো ওমরকে আল্লাহ এমন হিরো বানায় দিয়েছে শুধু কিভাবে সমাজে চলবে না বরং অর্ধ জাহানের পৃথিবী পরিচালনা করে দৃষ্টান্ত স্থাপন করেছেন কথা বলেন ঠিক কি না অর্ধ জাহান এই কোরআনের সংস্পর্শ আসার কারণে এমন সম্মানিত আল্লাহ বানায় দিলেন যার অন্তরে কোনো বিষয় আসলে আল্লাহ আরশ থেকে ওই বিষয়ের উপর কোরআনের আয়াত নাজিল করে দেয় আল্লাহু আকবার বলবেন না হযরত ওমর মনে মনে যে বিষয়ের কল্পনা করতেন ওই বিষয়ের উপর পর্যন্ত আল্লাহ আরশ থেকে আয়াত নাজিল করে দিত সুবহানাল্লাহ বলেন হযরত ওমর আল্লাহর নবীকে বললেন ওগো আল্লাহর পয়গম্বর উম্মাহাতুল মুমিনিন তার মানে আমাদের মায়েরা আপনার স্ত্রীরা বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে বিভিন্ন দেশ থেকে উম্মতেরা আসে এদের সাথে পর্দা করার দরকার অর্থাৎ উম্মাহাতুল মুমিনিন যারা তাদের একটু পর্দার আড়ালে থেকে কথাবার্তা বলতে বলেন পর্দায় থেকে যেন তারা বাহিরে যায় পর্দায় থেকে যেন অন্যদের সাথে কথা বলে তার মানে অন্য পুরুষদের সাথে আপনার স্ত্রীরা খোলামেলা কথা বলবে এটা হযরত ওমরের ভালো লাগে না ওই সময় পর্দার আয়াত নাজিল হয় নাই হযরত ওমর এই কথা আল্লাহর নবী বিশ্ব নবীকে বললেন বুখারীর বর্ণনার ভিতরে এসেছে হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একটু দেহের লম্বা চড়া ছিলেন একদিন রাত্রে ইশার পরে হযরত ওমরে ফারুক নামাজের পরে রাস্তার এক
পাশে দাঁড়িয়ে হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা না কোনো প্রয়োজনে বাহিরে বের হলেন। বাহিরে বের হওয়ার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নহু বললেন, ও সাউদা, আমি আপনাকে দেখে ফেলেছি, আপনি নিজেকে যতই আড়াল করার চেষ্টা করেন আড়াল করতে পারেন নাই। এই কথাটা যখন হযরতে সাউদা নবীকে গিয়া বললেন, ওগো নবীজি, ওমর ফারুক আমার ব্যাপারে এমন কথা বলেছে, তার মানে হযরত ওমর চাচ্ছিলেন যে কোনো ভাবে আল্লাহ হিসাবের বিধান পর্দার বিধান যেন নাসিল করে দেয়। এই এই কাজ ঘটানোর পরে আরো সে মহল্লা থেকে জিব্রিল আমিন দিয়া হযরতে ওমরের মনে তামান্না অনুযায়ী চাহিদা অনুযায়ী আল্লাহ তাআলা উম্মাহাতুল মুমিনিন সহ তাম জগতের নারীদের পর্দার বিধান দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই অর্ধ জাহানের খলিফা হযরতে ওমর, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা টেনশন করত কিভাবে এই ছেলেটা সমাজে চলবে। যখন কোরআনের সংস্পর্শ চলে আসে, অনেক ডিগ্রি অর্জন করে নাই, নানান ধরনের বিষয়ে সাবজেক্ট নিয়ে লেখাপড়া করে নাই, কোরআন এত দামি কিতাব, ইন্নাহাদাল কোরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, কোরআন বলে এটা এমন কিতাব যে কিতাবে সংস্পর্শে কেউ আসবে তাকে এমন দামি বানায় দিবে পৃথিবীর মানুষ কল্পনা যেখানে শেষ হয়ে যাবে, কোরআন মানুষের ওইখান থেকে তার মর্যাদা দেওয়া শুরু করে দিবে। সুবহানাল্লাহ।